হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম বাক্স থেকে আমি টুম্পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি সো চলে এসেছি লাইভে আজকে লাইভ এসেছে আমাদের মিরপুর আউটলেট থেকে শুরু করার আগে মিরপুর আউটলেটের আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের মিরপুর আউটলেট হচ্ছে আমাদের তিন নম্বর আউটলেট যেটার অ্যাড্রেসটা হচ্ছে একদম মিরপুর এক নম্বর গোলচক্করে মিরপুর নিউ মার্কেট শপিং মল এটার চারতলায় শপ নম্বর চার শূন্য চার হ্যাঁ যেটা হচ্ছে চারতলায় লিফটেড ফ্রি আর এটা বন্ধ থাকে বৃহস্পতিবার তাছাড়া সপ্তাহে। আপনারা ছটা দিন সকাল সাড়ে দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা পাবেন হ্যাঁ তো শুরুতে বলে দিলাম আমাদের অ্যাড্রেসটা এছাড়াও আমাদের আরও দুটো শোরুম আছে একটা হচ্ছে উত্তরা আর একটা হচ্ছে ধানমন্ডি উত্তরা হচ্ছে জমজম টাওয়ারে জমজম টাওয়ারের তৃতীয় তলায় সপ নাম্বার তিনশো যেটা বন্ধ থাকে বুধবার আরেকটি আমাদের আউটলেট আছে ধানমন্ডি ধানমন্ডি সীমান্ত সম্ভার সীমান্ত সম্ভারের হচ্ছে দ্বিতীয় তলা সপ নাম্বার ডাবল ওয়ান ডাবল টু মঙ্গলবারে বন্ধ থাকছে সো নতুন যে কালেকশনগুলো আমি দেখাতে যাচ্ছি বা দেখাচ্ছি বা যেগুলো আসছে সবগুলোই আমাদের সরি সব শোরুমে পেয়ে যাবেন তো যেখান থেকে আপনাদের শপিং করতে সুবিধা হয় সেখান থেকে চলে যাবেন আর অনলাইনের জন্য তো আমি আছি নো ম্যাটার আপনি ঢাকা শহরের কোথায় আছেন নাকি ঢাকা শহরের বাইরে আছেন যে কোনো জায়গা থেকে আপনি অনলাইনে বুক করে ফেলতে পারবেন ঢাকার মধ্যে হচ্ছে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে অবশ্যই আপনাকে অর্ডারটা কনফার্ম হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে বিকাশ করতে হবে আমরা জানিয়ে দেবো আমাদের বিকাশ নাম্বারটি হোম ডেলিভারি থাকলে সে জায়গায় আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন আদারওয়াইজ সুন্দরবনের মাধ্যমে চলে যাবে সো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণে আমি সবার এখন কমেন্ট নিয়ে নিচ্ছি সো ওয়ালাইকুম আসসালাম যারা সালাম বিনিময় করছেন আসসালামু আলাইকুম যারা পরে জয়েন করেছেন এবং অনেকে আমার খবরাখবর জানতে চেয়েছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আন গুড আপু এবার সাল আনবেন আপু এবার শাল আনবেন আপু সারা জীবন ঢাকা শহরের শীতকে হচ্ছে আন্ডার এস্টিমেট করেছে বুঝছেন এবারও মানে শীতের শুরুতে অনেকে জিজ্ঞাসা করছিলেন যে আপু শাল না আমি খুব পার্টের সাথে বলছিলাম যে আপু ঢাকা শহরে তো ঠান্ডাই পড়ে না শাল কি আনবো হ্যাঁ সো দুই বছর থেকে এই জন্য আনছি না এবার দেখেন এবারও বলেছে একই কথা এবার এত 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 ঠান্ডা পড়ে গেল সো আমি সরি আপু এবার তো শালের কালেকশন আমার কাছ থেকে নেই সো অন্য কোথাও থেকে নিতে হচ্ছে কেমন আছেন ভাবি জি সুলতানা কবি ভাবি ভালো আছে আলহামদুলিল্লাহ কত দিন আপনাদের সাথে দেখা হয় না আর আমার দেওয়ান সিটি কাউকে দেখলেই ভালো লাগে কারো আইডি কারো ছবি দেখলেই ভালো লাগে হ্যাঁ এত স্মৃতি আপনাদের সাথে এতদিনের হ্যাঁ এত স্মৃতি এত স্মৃতি ওয়ালাইকুম আসসালাম কি ড্রেস দেখাচ্ছ আপু আপু আজকে হচ্ছে বিপুল দেখাবো হ্যাঁ সো যেহেতু আমাদের উইন্টার সিজন শুরু হয়ে গিয়েছে পার্টি সিজন শুরু হয়ে গিয়েছে সবার দাওয়াত হাঁস পার্টি বার্বিক কিউ বার্থডে তারপর হচ্ছে অ্যানিভার্সারি তাই না সো কোনো কিছু না হলে গেট টুগেদার অ্যাটলিস্ট সো তারপরে হচ্ছে অফিসের আমাদের অনেকের ইয়ার মানে ইয়ারলি যেই পিকনিকটা থাকে হ্যাঁ ইয়ারলি আউটিং থাকে সেটা শুরু হয়ে গিয়েছে সো যেটা হচ্ছে কি আমাদের প্রচুর প্রচুর পার্টি ওয়ার ড্রেস লাগছে সো পার্টি ওয়ার ড্রেসের জন্য যখন যেটা আসছেন শাল আমি দেখিয়ে দিচ্ছি সো বিপুল এসেছে লাস্ট দিন লাইভে আমি বলেছিলাম যে মাত্র এসেছে আমি সেট করতে পারলে লাইভে চলে আসবো তো আজকে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমি যেটা করব সেটা হচ্ছে এই এই এটা দেখিয়ে দেবো সো খুবই সুন্দর একটা ক্যাটালগ আমি আপনাদেরকে দেখাবো টোটাল ছয়টা ড্রেস আছে বেশি কালার ওরা রেডি করে নাই এই একটা ক্যাটালগের মধ্যে ছয়টা দারুণ কালারের হচ্ছে গিয়ে ড্রেস তারা রেখেছে সো ছয়টা কালারই সুন্দর এবং এই টাইপের ড্রেসগুলো আপনার নর্মালি যেটা করে ডার্ক কালারের উপরে করে হ্যাঁ যাতে করে যেই কাজটাই যেন করে ফুটে থাকে আপনাদের এই ক্যাটালগটা দেখাবো বলে পরে আমার এটাও মনে আমারটা হয় বিপুল বা বিনয় যে কোনো একটা ছিল আমি নামটা বলে গিয়েছে। সো এই টাইপের ড্রেসগুলো আসলে পড়ার কারণ হচ্ছে একটাই আমি চেষ্টা করি আপু লাইভের ড্রেস যদি আমার থাকে একদম পরে আসতে না হলে সিমিলার টাইপের ড্রেস পরে আসতে কেন তাতে করে আপনারা হয় কি ড্রেসগুলোর একটা আউটলুকের একটা ধারণা পেয়ে যান যে এই টাইপের ড্রেসগুলো কীভাবে আপনি ক্যারি করতে পারেন সো এরকম একটা ড্রেস এমনিতেই পড়লে খুবই ফেস্টিভ ফেস্টিভ মনে হয় খুব সুন্দর লাগে পার্টি পার্টি লাগে হ্যাঁ আজকে আমি একটা খুবই সুন্দর একটা রিলসও বানিয়েছিলাম রেডি টেডি হয়ে পরে লজ্জা লাগতেছিলো রিলসটা শেয়ার করতে এই জন্য শেয়ার করিনি হ্যাঁ মনে হচ্ছে বেশি একটু ঢং করে ফেলছে সো যাই হোক পরে কতগুলি স্টিল পিকচার তুলেছিলাম সেটা আমি পেজে আপলোড দিয়েছি সো খুবই 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 সুন্দর একটা ক্যাটালগ আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি মাত্র ছয়টা ড্রেসের খুবই সুন্দর ক্যাটালগ যার কাছে যে কালারটা ভালো লাগবে অবশ্যই সেটা কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে বুক করে সো সো যেটা হচ্ছে কি ওয়ালাইকুম আসসালাম শোরুমে পাওয়া যাবে যেদিন আমি বলেছি যে শোরুমে চলে এসেছে সেদিন আমি দুই দিন আগে আমি রাং পাসের লাইভ করেছি সেদিনই জাস্ট প্রোডাক্টটা এসেছে সেই দিনই পৌঁছে গেছে আপনার উত্তরা শোরুমে ধানমন্ডি শোরুমে মিরপুর শোরুমে কালকে পৌঁছে গেছে আজকে তো আমি মিরপুর শোরুম থেকে লাইভ করছি সো যারা গতকালকে থেকে শপিং করছেন সবাই এই প্রোডাক্টগুলো শপিং কিন্তু করতে পারছেন হ্যাঁ এগুলো কোন ব্র্যান্ড আপু ভিপুল আজকে দেখাবো ভিপুল এই যে ইন্ডিয়ান যতগুলো নাম করা পার্টি ব্র্যান্ড আছে তার মধ্যে ভিপুল হচ্ছে ওয়ান অফ দেন ভিপুল ভিনাই এই ড্রেসগুলো সবসময় বারো মাস রানিং কেন জানেন বিকজ অফ এরা খুব সুন্দর সুন্দর পার্টি পার্টি কালেকশান হচ্ছে এরা রেডি করে প্রোডাকশান করে বাট ওদের যেই প্রাইজিংটা থাকে প্রাইজিংটা থাকে খুব সুন্দর একটা রেঞ্জের মধ্যে হ্যাঁ নট টু হাই নট টু লেস তো একটা মোটামুটি আপনার আয়ত্তের মধ্যে থাকে এরকম খুব সুন্দর প্রাইজিংয়ের উপরে ওরা ক্যাটালগুলো রিলিজ করে এটার জন্যই ভিপুল বা ভিনায় হ্যাঁ এই ড্রেসগুলো আপু বারো মাসই দেখবেন ওরা নতুন নতুন ক্যাটালগ ছাড়তেই থাকে রেডি করতেই থাকে এবং বারো মাস এই ক্যাটালগুলোর সেম ডিমান্ড থাকে আমি ডায়েট করি না আপু বাট ইদানিং শুকায় গেছি বিকজ অফ সতেরো দিন না আঠেরো দিন ভাত ছাড়া ছিলাম আপু তুমি এমন একটা মানুষ যাকে দেখলে মন ভালো হয়ে যাও আরে কি সুইট কি সুইট দেখাও লেট করে দেরি হবে আপু আজানটা দিচ্ছ তো আজানটা যে শুরু মানে শেষ হয়ে যায় এক মিনিট লাগবে হয়তো বা তারপরে শুরু করে ফেলি হ্যাঁ আপু যমুনাতে যমুনা থেকে উত্তরা খুবই কাছে আপনি কি বসুন্ধরা ভাসি এই লাইফ শেষ হলে বাসায় চা খাবো হ্যাঁ এটা একটা ভালো বুদ্ধি ভালো বুদ্ধি দিস আপু আচ্ছা যদি পারি আপু আমি সত্যি চলে আসবো আজকে আরামও আছে তোমার সাথে আরাম আসছে আজকে আমার সাথে ও একটু নিহানের সাথে একটু গল্প গুজব করবে তুমি একটা ভালো চা খাওয়াবা হ্যাঁ এই যমুনা থেকে উত্তরা খুবই কাছে চলে আসবেন উত্তরাতে হাই ডিয়ার হ্যালো একজন ভালো মনের মানুষ একজন ভালো মনের ভালো মানুষের মেয়ে মনে হয় লাভ ইউ আচ্ছা ওরে বাবা কমপ্লিমেন্ট বাপ বাপমা পাইলো তো আচ্ছা তাও খুশি জি আপু আমাদের গয়নার আলাদা পেজ আছে গয়না বাক্স জুয়েলারি এটা হচ্ছে আমাদের গয়না পেজ আপু কোয়ার্স আসবে নতুন কোয়ার্স আসবে একটু ওয়েট করেন সাবরকা ফল মিঠা হতে হয় একটু ওয়েট করবেন দেখবেন যে চলে এসেছে নতুন নতুন কোয়ার্স আপু তোমার লাইভ দেখতে ভালো লাগে থ্যাংক ইউ প্রাইজ আচ্ছা প্রাইসটা বলে দি হ্যাঁ এটা একটা ফোর পিস ড্রেস প্রত্যেকটা ড্রেসের সাথে ইনার এবং প্যান্ট দেওয়া আছে প্রাইস হচ্ছে শুধুমাত্র পঁয়তাল্লিশশো টাকা মাত্র পঁয়তাল্লিশশো টাকা কারণ তুমি তাড়াতাড়ি কথা বল তাই অনেক ভালো লাগে ও ইয়াস এটা নিত্যা ছিল তাই না ইয়াস ইয়াস এই যে আপু লিখে দিছে দ্য নিত্যা ইউ আর ওয়ারিং ইজ লাভ আই হ্যাভ ওয়ান ইয়াস খুব সুন্দর একটা ক্যাটালগ ছিল নিত্যার ঠিক এটা নিত্যা ছিল মানে মনেই করতে পারতেছিলাম না এটা কোন ক্যাটালগ ছিল আমি কিন্তু আচ্ছা অনেক সাজুগুজু করছি এত বড় দুল আমি নর্মালি কানে খুব কম পড়ে আজকে ড্রেসটা দেখে মনে চলে আচ্ছা একটু একটু সাজি আপু আমার জামাটা একটু আগে দেখেন এক আপু লিখেছেন ওই আপুটার হচ্ছে জামা আছে কেন কারণ আমরা দুজনে একই লাইফ থেকে রেখেছিলাম হ্যাঁ আপনাদেরকে এই যেমন আমি আজকে একটা লাইভ দেখাচ্ছি না আপু এখান থেকে আপনারাও অর্ডার করবেন আমি অর্ডার করবো তারপর কীভাবে জানেন এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে এই ড্রেসটা আমি পরে আসবো আপনারা আবার খুঁজবেন আপু তোমার পরে ড্রেসটা আছে সো এরকমই হয় আপু আমি কিন্তু আলাদা করে আমার ড্রেস রাখি না আমার ড্রেস কিন্তু অলরেডি আপনাদের আছে যারা এই লাইফ থেকে অর্ডার করেছিলেন সো আমিও কিন্তু আপনাদের সাথে ড্রেস রাখি সো যখন যেটা সুন্দর থাকে যেই মানে ক্যাটালগ আমার কাছে খুবই ভালো লাগে সেটা আমি আপনাদের জন্য নিয়ে চলে আসি আপু আপনারাও ড্রেস শপিং করেন আমিও করি আপু ওখান থেকেই কিন্তু আমি পড়ি আলাদা করে কিন্তু কোনো কিছু করছি না হ্যাঁ আচ্ছা ওকে ওকে বাংলাদেশ ও দুবাই গোল্ডের ডিফারেন্স কত অনেক আপু অনেক এখন ওদের ওখানে মেকিং এখন ছাড়ছে না যেহেতু সিজন ওদের সো অনেক খুব বেশি আপনি এখন লাভ করতে পারবেন না কিনলে সো দুবাইতে দেখা যাচ্ছে এখন বাংলাদেশ আজকে নব্বই হয়ে গেছে না দুবাইতে আপনার ভালো যেগুলো একদম এক্সক্লুসিভ ডিজাইনগুলো মেকিং আপনার ছিয়াশি পঁচাশি চুরাশি এরকম পড়ে যাচ্ছে খুব বেশি যে লাভ আছে তা না তোমাদের পরিবারের তিনজনকে পাকিস্তানি মনে হয় বাপ রে বাপ ওরা অনেক সুন্দরী আচ্ছা এই নিয়ে ওয়েস চলেন চলেন নয়শো সাতজন হয়ে গেছে শুরু করে ফেলি হ্যাঁ সো খুবই সুন্দর আছে একটা ক্যাটালগ দেখাবো দিস ইজ বিপুল আর এই ক্যাটালগের নাম ওরা দিয়েছে গুলনার ওদের নামগুলো খুব সুন্দর থাকে কেমন একটু আর্টিস্টিক টাইপ সো আপনাদের মানে নাম শুনে থাকেন একটা ভালো লাগে ফিল হওয়া সো নাম শুনলেও ভালো লাগে সো এটা হচ্ছে গুলনারের হচ্ছে ভলিউম ফোর হ্যাঁ সো খুবই সুন্দর ক্যাটালগটা আমি ছয়টা ড্রেস আগে দেখিয়ে দিয়েছি যে ছয়টা সুন্দর কালারে তারা রেডি করেছে কালারগুলো দেখতে পাবেন ঝটপট দেখিয়ে দেবো ড্রেসগুলো একটু কাছ থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন ড্রেসগুলো পুরোটাই সিল্কের উপরে করা খুবই সুন্দর একটা ক্রেপ সিল্কের উপরে ড্রেসগুলো করা মানে খুবই সুন্দর বলতে খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা ড্রেস আপনাদের এত পছন্দ হবে প্রাইসটাও খুবই হ্যান্ডি আমি বলবো প্রাইস হচ্ছে ড্রেস অনুযায়ী আমি বলবো খুবই ভালো কাজ ড্রেসের মধ্যে ভরপুর কাজ করা আলহামদুলিল্লাহ আমাদের চার তিন শোরুম থেকেই খুবই ভালো সেল হচ্ছে ড্রেসগুলো হ্যাঁ বাস প্রাইজ অনুযায়ী আপু ড্রেসগুলো পার্টি কালেকশন হিসেবে খুবই ভালো দেখলেই বুঝতে পারবেন পুরো ড্রেসটা হচ্ছে সিল্ক ম্যাটেরিয়ালে পাচ্ছেন তার সাথে হচ্ছে গিয়ে ড্রেসের মধ্যে আমারটাতে যেরকম ওভার কাজ করা এরকমই ড্রেসগুলোতে ওভার সিকোয়েন্স এম্ব্রয়েডারি কাজ করা কালার কম্বিনেশন থ্রেড ওয়ার্ক এত সুন্দর এত সুন্দর একটা দুইটা ড্রেস দেখলে আপনার আইডিয়া পেয়ে যাবেন একটা ড্রেস দেখলে আইডিয়া পেয়ে যাবেন হ্যাঁ সো এটার সাথে ফোর পিস আছে ইনারের কাপড়ও আপনাকে কিনতে হবে না ইনারের কাপড়ও দেওয়া আছে প্যান্টের কাপড়ও দেওয়া আছে এবং দুটাই আপনারা শাইনি সিল্কের মধ্যে পেয়ে যাবেন সো ড্রেস পরলে অন্যরকম শাইন আসবে আর একটু এরকম পার্টি টাইপে দুল পরে নেবেন হাতে একটা সুন্দর একটা ক্লাচ নিয়ে নেবেন হ্যাঁ সো একটা ঘড়ি পরে নেবেন একটু একটু মেক ওভার করবেন আপু পার্টিতে যাওয়ার জন্য মানে আপনার থেকে বেস্ট লুক মানে মেক ওভার কারো হতেই পারে না প্রাইজ অনলি ফোর ফাইভ জিরো জিরো মাত্র পঁয়তাল্লিশশো টাকা অবশ্যই আমি বলবো মাত্র পঁয়তাল্লিশশো টাকা কাজ ড্রেসগুলো দেখলে আপু আপনারা বুঝতে পারবেন একটা পঁয়তাল্লিশও রেঞ্জের ড্রেস হিসেবে কত কিছু দিয়ে রেখেছে ড্রেসের মধ্যে হ্যাঁ আর একটা পার্টি একটা পার্টি ওয়্যার হিসেবে আপু পঁয়তাল্লিশশো টাকা ইটস এ মিনিমাম রিকোয়ারমেন্ট আসলে আপনি যদি একটা ভালো ব্র্যান্ডের ড্রেস পড়তে চান একটা গুড আউটলুকের ড্রেস পড়তে চান একটা মানে কি বলবো থাকে না যে একটা লেভেল থাকে তো আপু যে কিছু ড্রেস থাকে যে যেটা আপনি যে টাইপের পার্টিতে আপনি ক্যারি করতে পারবেন সো ওরকম যদি একটা কি বলবো সেগমেন্টের ড্রেস পরতে চান সো পঁয়তাল্লিশশো টাকা আমি বলবো ইজ আ ভ্যারি গুড বাজেট ওকে সো পার্টি কালেকশন হিসেবে আর এটার সাথে ফোর পিস পাচ্ছেন ইনারের কাপড় প্যান্টের কাপড় জামা ওড়নার সব কিছু দেওয়া আছে স্লিভের কাপড়গুলো আলাদা আছে না সো স্লিভের কাপড় আলাদা আছে এটার আরেকটা বেনিফিট হচ্ছে যারা আমরা একটু হেলদি তারা অনেক সময় টেনশন করে যে কাপড় হবে কি না সো এটাতে টেনশনের কই বাদ নেই হয় পুরো কাপড়টা বডি হিসেবে ইউজ করতে পারবেন সো আপনাদের বডি যদি ফিফটি এইট প্লাসও হয় হ্যাঁ ইউ উইল হ্যাভ দ্য এনাফ মেটিরিয়াল ফর মেকিং দ্য ড্রেস নো সো এটার মধ্যে আপনার বডি যদি ফিফটি এইট প্লাসও হয় আপনি ইজিলি পেয়ে যাবেন কার স্লিভের কাপড় আলাদা আছে আর এই ড্রেস গুলো সুবিধা হচ্ছে এগুলো একটু কমি স্টাইলে বানালে ভালো লাগে আপু এগুলো আপনি যত লং করে বানাবেন লুকস ভেরি গুড মিনিমাম ফর্টি সেভেন মানে লম্বা তো রিকোয়ার্ড মাস্ট সো এগুলো আপনি একদম ফর্টি নাইন ফিফটি লেন্থ পর্যন্ত পেয়ে যাবেন সো এটা হচ্ছে একটা গুড থিং এবং প্লাস পয়েন্ট সো চলেন শুরু করে ফেলি মাত্র ছয়টা ডিজাইন হ্যাঁ মাত্র ছয়টা কালার একই ডিজাইনের ছয়টা কালার সো এটা হচ্ছে প্রথম কালারটা একটা একদমই মানে কী বলবো মারমার কাট কাটকাট কালার দিয়ে শুরু হবে একদম পার্পল কালার এই কালার নিয়ে আর কিছু বলতে হবে আরে খুব মন খারাপ হয়ে গিয়েছিল আমাকে দেখতে না পেয়ে আর আপু আমি কালকে হচ্ছে কি আপু আপনাদের সাউন্ড ডাবল আছে কেন ডাবল আসছে এই সব ঠিক আছে আপু আপনার ওখান থেকে কোনো একটা প্রবলেম হতে পারে সো আমার সব ঠিক আছে না রাব্বি ওকে আবার ম্যানেজার বলে দিচ্ছে সব ঠিক আছে মানে সব ঠিক আছে ওকে আর কোনো কথা হবে না আচ্ছা তো চলুন শুরু করে ফেলি কিন্তু প্রথম ড্রেসের কালারটা দেখেন একদম ডিপ কী বলে পার্পল কালার আমি সেই দিনও পছন্দের একটা লাইভে এই কালারের ড্রেস দেখাচ্ছিলাম আমার বলতেছিলাম যে এই কালার নিয়ে কোনো কথাই হবে না পার্পলের যতগুলো টোন আছে সবচেয়ে সুন্দর টোন হচ্ছে গিয়ে এটা হ্যাঁ সো এটা হচ্ছে একদম ডিপ টাইপের একটা পার্পল কালার দেখলেই বুঝতে পারবেন আপু ধানমন্ডি শোরুমটা হচ্ছে ধানমন্ডি সীমান্ত সম্ভার রাইফেলস স্কোয়ারের ঠিক পেছনের যে বিডিয়ারের মার্কেটটা আছে সেটাই সেটার দ্বিতীয় তলায় অবশ্যই ড্রাই ওয়াশ করবেন আপু একটা সিল্কের ড্রেস আপনি অনেকদিন পরবেন বাসায় ধুবেন আপনি অবশ্যই ধুবেন না হ্যাঁ সো এটা হচ্ছে ড্রাই ওয়াশ করবেন আপু বিশ্বাস করেন আমি এর গত লাইভে তিন বছর আগের একটা ড্রেস পরেছি আপনারা কন্টিনিউয়াস জিজ্ঞাসা করেছেন ড্রেসের এগুলো ড্রেস আপু একটু মেনটেন করবেন অনেক বছর পড়তে পারবেন যদি আপনার বডি শেপ ঠিক থাকে আর কি যদি বেশি মোটা না হয়ে যান তাহলে কোনো সমস্যা নেই তো চলেন শুরু করে ফেলবো যেটা এখন আগে আপনাদেরকে দেখাচ্ছে এই হচ্ছে গিয়ে ড্রেসটা কোড নাম্বার ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এগুলো শুধুমাত্র কত জানেন কত বলেছে বলেন পঁয়তাল্লিশশো টাকা ঠিক ফোর পিসের একটা ড্রেস চলেন 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 শুরু করে ফেলি সো এই হচ্ছে গিয়ে যেটা যেটা ড্রেসটা আমি প্রথম ড্রেসের কথা বলেছি সেটা তো যেটা আমি বললাম যে ড্রেস নাম্বার ওয়ান প্রাইস হচ্ছে শুধুমাত্র ফোর ফাইভ জিরো জিরো সো এই ড্রেসগুলোর একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে এদের আমি একটু দেখাই কাছ থেকে আপু দেখেন এখানে বাটন যেটা দিয়েছে না শো বাটন শো বাটনের মধ্যেও আপনার এই যে থ্রেড ওয়ার্কের এমব্রয়ডারি করে দিয়েছে এই জিনিসটা কিন্তু না দিয়ে ওরা নর্মাল অন্য যে কোনো কালারফুল বাটনও দিয়ে দিতে পারতো বাট আমার কাছে খুবই ভালো লেগেছে আমার কাছে এই প্যাটার্নটা ভালো লাগে সো গলার কাছে যে এমব্রয়ডারিটা রেখেছে সেই এম্ব্রয়েডারিরই ফুল দিয়ে বাটনটা করেছে এটা কিন্তু আলাদাই একটা আবিজাত্য আছে এই ব্যাপারটার সো গলার কাছে যে এম্ব্রয়েডারি আছে এমব্রয়েডারিটাও আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে হচ্ছে যেটা হচ্ছে একদম মিশানো যেই থ্রেডটা আছে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি মিশানো থ্রেডটা আছে একটুও হাতে বাঁচবে না কিন্তু ড্রেসের শাইনটা দেখেন এখানে থ্রেডের সাথে সাথে সিকোয়েন্স প্লট করা আছে সো যার কারণে ড্রেসের মধ্যে যে একটা সাইন এসেছে ঝিক ঝিকঝিক 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 সো এটা কিন্তু দূর থেকেও খুব ভালো মতো বোঝা যাচ্ছে যে ড্রেসের মধ্যে কি সুন্দর একটা শাইন এসেছে নিচের দিকে গলার কাছে যে থ্রেডটা পাচ্ছেন সেই থ্রেডেরই নিচের দিকে আপনি একটা প্যানেল পেয়ে যাচ্ছেন সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা সো এটার সাথে কিন্তু ইনার অ্যাটাচ করা আছে এখন কিন্তু ইনার অ্যাটাচই আছে সো এটার সাথে এখন আমি যেটা করবো থামে আমি একটু ক্যামেরাটা নিচে করে অনেক সুন্দর আল্লাহ মাত্র শুরু করেছি আপু খুব সুরত কিন্তু নতুন এসেছে জানেন শোরুমে আমি মাত্র স্টক দিয়ে গেলাম সো আমি আপনাদেরকে দেখিয়ে দেব লাইভের শেষে একটা রিভিউ সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা সো এক আপু জাস্ট ড্রেসটা খুলেই বলছে যে অনেক সুন্দর ড্রেস আল্লাহ দেখেন না আমি তো কিছুই দেখাইনি এখনো কত কিছু আছে এটার সাথে সো এটা হচ্ছে গিয়ে এটা দোপাট্টাটা দোপাট্টাটা দেখেছেন এই ড্রেসগুলোর হিরো হচ্ছে এই ড্রেসগুলোর দোপাট্টা দোপাট্টাগুলো এত সুন্দর দেয় যে ড্রেস তো এমনি সুন্দর দুপাটা গায়ে ধরার পরে আরও সুন্দর হয়ে যায় সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা সো দেখেন ড্রেসের ধারে। এত সুন্দর করে মিহি এক সুতার এমব্রয়ডারি করা আছে আমি আপনাদেরকে দেখায় এম্ব্রয়ডারি ফিনিশিং দেখলেই আপনারা বুঝতে পারবেন হ্যাঁ সো যেটা আপু এখন আমি আছি আমাদের মিরপুর আউটলেটে মিরপুর আউটলেটের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর এক নম্বর গোলচক্কর মিরপুর নিউ মার্কেট শপিং মলের চার চারতলায় ঠিক আছে অ্যাডমিন যিনি আছেন পিন পোস্টে একটু আমাদের তিনটা শোরুমের অ্যাড্রেস একটু কষ্ট করে আপু আপু বা ভাইয়া যিনি আছেন অ্যাডমিন প্যানেলে একটু কষ্ট করে পিন করে দেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গেটার দোপাট্টা আর কিছু বলা লাগবে এই কালার সম্পর্কে সো এটা কিন্তু আমি আবারও বলছি আপু এখন কিন্তু প্রোডাক্ট কিন্তু আগের মতো ওরকম করে আসছে না হ্যাঁ অনেক কারণ আছে এটার মধ্যে সো যাই হোক সো যতটুকু আমাদের কাছে স্টক থাকবে সেই অনুযায়ী কিন্তু আমরা কি করব। সেই অনুযায়ী কিন্তু আমরা হচ্ছে গিয়ে আপনাদের অর্ডারটা রাখবো সো বিফোর স্টক আউট প্লিজ মেক্স শিওর ইউ বুক টু ইউর অর্ডার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এগুলো শুধুমাত্র পঁয়তাল্লিশশো টাকা ফোর পিস স্যুট অর্থাৎ ইনারের কাপড় কিন্তু দেওয়া আছে পুরো ওরনাটার মধ্যে এমব্রয়ডারি করা আছে সিকোয়েন্স ব্লট করা আছে খুবই সুন্দর করে করা আছে আমার মনে হয় না আই নিড টু এক্সপ্লেন লট কেজ এটা দূর থেকেও ড্রেসটা খুব ভালো মতো ভিজিবল কী কী দিয়েছে সো এখন চলেন আমরা আরেকবার রিভিউ করে যাই সো ড্রেসের বুকের কাছে খুবই সুন্দর করে থ্রেড ওয়ার্ক পাচ্ছেন অল ওভার ড্রেসটার মধ্যে এম্ব্রয়ড ডারি পাচ্ছেন প্লাস এমব্রয়ডারির সাথে সিকোয়েন্সে অল ওভার ড্রেসটা পেয়ে যাচ্ছেন নিচের দিকে খুবই সুন্দর করে আপনার একটা পার দেওয়া আছে স্লিভসের কাপড় আলাদা করে দেওয়া আছে সো দুটো স্লিভস খুব সুন্দর করে দুপাশ থেকে চলে আসবে ঠিক আছে সো স্লিভসের কাপড়টা আলাদা করে দেওয়াই আছে দুটো স্লিভস খুব সুন্দর করে চলে আসবে আর ব্যাক পার্টে হচ্ছে গিয়ে আপনারা কি পাচ্ছেন ব্যাক পার্ট প্লেন থাকছে বাট নিচের দিকে প্যানেল পট্টি করা আছে যাতে করে ড্রেসটা খুব সুন্দর করে নিচের দিকে আপনার সেট হয়ে থাকে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার ওয়ান প্রাইস হচ্ছে গিয়েটার কত জানেন প্রাইস হচ্ছে গিয়ে এটা শুধুমাত্র পঁয়তাল্লিশশোশো টাকা ফোর পিস সু যার কাছে যেটা ভালো লাগবে যে কালার ভালো লাগবে সে সেটা কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জ আশি টাকা তো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সব মেসেজ করে দেবেন সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র পঁয়তাল্লিশশো টাকা ঠিক আছে একটা ড্রেস অনেক নেড়ে চেলে ভালো করে দেখালাম পরের ড্রেসগুলো জাস্ট কালার ধরবো আর যার কাছে আচ্ছা যেই কালারটা পড়তে ইচ্ছা করবে নিজের সেই কালারটা বুক করে ফেলবেন ঠিক আছে ব্লু আর মেরুন আছে অফকোর্স আছে সুইট একটু জাস্ট থাকেন আমার সাথে কত সুন্দর সুন্দর কালার যে আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি দিস ইস কোড নাম্বার টু কোড নাম্বার টুটা হচ্ছে গিয়ে ব্ল্যাকের মধ্যে সো ব্ল্যাক নিয়ে আই রিয়েলি থিঙ্ক দেখেন আমি একটু যেই ড্রেসটা দেখালাম এত সুন্দর করে এটার ফটোশ্যুটটা করা হ্যাঁ ক্যাটালগের ছবি দেখে আপনার মানে দিলটা খুশ হয়ে যাবে ড্রেসও দেখা লাগবে না সো এত সুন্দর করে ড্রেসটা করা সো সেকেন্ড যে কালারটা কি কালার দেখেন ব্ল্যাক সো ব্ল্যাক নিয়ে আমার কিছু বলতে হবে একটা পার্টি ড্রেস অন ব্ল্যাক কিচ্ছু বলা দরকার আছে স্যার এটাকে একটা ছবি দিছে। ওকে সো এটার হচ্ছে গিয়ে এই যে ব্ল্যাকটা এখন আমরা দেখে ফেলবো ব্ল্যাকটা জাস্ট গায়ে ধরবো আর কোড নাম্বার টু কোড নাম্বার টু কোড নাম্বার টু খালি ম্যাসেজে ঝড় আসবে হ্যাঁ যেটা এখন আমি আপনাদের স্লিভের কাজ আছে কি না আপু স্লিভের কাজ না ড্রেসের মধ্যে টু মাছ কাজ স্লিভের মধ্যে যেটা করবেন জাস্ট আপনি ওই ওখানে যে কালারের সুতা আছে সেটা দিয়ে আপনি পেছন থেকে কট পাইপিং করে নেবেন আর কিচ্ছু লাগবে না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার টু হ্যাঁ সো ব্ল্যাকটার বাফরে বা সায়নি অন্যরকম না সো এই ক্যাটালগটার একটা সুন্দর জিনিস হচ্ছে এই ক্যাটালগটা না বিপুল নর্মালি এই টাইপের যে ক্যাটালগুলো করে তারা সবসময় ডার্ক ডার্ক কালারগুলো চুজ করে সো ডার্ক কালারের মধ্যে আপু সিকোয়েন্সের ওয়ার্কটা একটু অন্যরকমই ফুট আসলে সো আপু তোমারটা আমার আছে যাক মিতামরা যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার টু সেই হচ্ছে গিয়ে ড্রেসটা একটু কাছে আসি সো দ্যাট আপনারা এটার এমব্রয়ডারি ডিজাইনটা একটু মার্ক করতে পারেন দেখেন গলার কাছে এত সুন্দর করে পেট এম্ব্রয়ডারি কাজ বাটনগুলো পর্যন্ত এমব্রয়ডারি করা আছে অলওভার ড্রেসটার মধ্যে একদম দেখেন কোনো কিছু হাতে লাগবে না মজা মেরে ইউজ করতে পারবেন সো এটা হচ্ছে কারণ সিকোয়েন্সটা একদম থ্রেডের মাঝখানে প্লট করে দেয়া আছে হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা সো এটার সাথে টুকু দেখেন নিচে টুকুতে খুবই সুন্দর করে আপনার এম্ব্রয়ডারি একটা প্যানেল পার পেয়ে যাবেন এবং এই জিনিসটা আসলে না দেখালেই না যে নিচটুকু কি সুন্দর করে করা দেখেন সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের নিচের পোর্শনটুকু সো নিচটুকু এত সুন্দর করে করা ইনারের কাপড় কিন্তু দেয়াই আছে এই হচ্ছে গিয়ে কোড নাম্বার টু দিস ইজ অন ব্ল্যাক প্রাইস হচ্ছে গিয়েটার কত জানেন প্রাইস হচ্ছে গিয়ে এটা শুধুমাত্র পঁয়তাল্লিশশো টাকা সো যার কাছে যেটা ভালো লাগবে সে সেটার কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দেবেন গয়না বসু যে ফাঁটা সুন্দর লাগছে স্যার ভাই দেখেন আল্লাহ কী সুন্দর না তো এই হচ্ছে কি ওড়নাটা ওড়নাটা চার ধারে এমব্রয়ডারি করা আছে যে এমব্রয়ডারিটা আমি খুব প্রশংসা করলাম সুন্দর করে এম্বয়েডারিটা করা আছে ওয়েভ 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 করা সিকোয়েন্সের একটা পার আছে এবং অল ওভার জামাটার মধ্যে সরি ওড়নাটার মধ্যে সিকোয়েন্সের খুব সুন্দর করে লতা পাতা ডালপালা দেওয়া আছে যাতে করে ড্রেসের মধ্যে যে শাইনটা আছে সেটাও যেন ওরনার মধ্যে কী থাকে বলেন ওরনার মধ্যে থাকে হ্যাঁ সো দুটা মিলে খুব সুন্দর করে যেন সিঙ্ক্রোনাইজ হয় সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা সো সেকেন্ড কালারটা হচ্ছে ব্ল্যাক প্রাইস হচ্ছে শুধুমাত্র পঁয়তাল্লিশশো টাকা এগুলো হচ্ছে ফোর পিস সুট অর্থাৎ তিন কাপড় দেওয়া আছে এটার সাথে সলিড ব্ল্যাক কালার একটা প্যান্ট পেয়ে যাবেন সো যার কাছে যেই কালারটা ভালো লাগবে সে সেটার কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে হ্যাঁ তোমার ড্রেসটা অনেক নাই থ্যাংক ইউ সো মাচ কোড টু আমার ওকে ডান সুলতানা আলুনা খুব শপিংয়ের উপর আছেন কেউ যাবে ওখানে আপনার ওখানে কেউ যাবে এর মধ্যে খুব শপিং করতেছেন কিন্তু আচ্ছা সো যেটা এখন মহারাজ চৌধুরী ভাইয়া আপনি মেসেজ করে রাখেন ইনশাল্লাহ যদি আপনার আইডিটা স্প্যামে থাকে আমরা চেক করে দেবো কোনো সমস্যা নেই আজকে যদি কোনো আপনি ড্রেস পিক করেন তাহলে মেসেজ করে রাখেন কোড নাম্বার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে ইনশাআল্লাহ আমরা চেক করে দেবো যে আপনার আমাদের স্প্যামে যাচ্ছে কি কিনা তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কোড নাম্বার টু প্রাইস হচ্ছে গিয়ে পঁয়তাল্লিশশো টাকা সো যার কাছে যে কালারটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কনট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দেবেন গয়নাশু পেজে ঠিক আছে ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে হচ্ছে শুধুমাত্র পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হলে আশি টাকা একবার একটু রিভিউ করে যাই এটা হচ্ছে গিয়ে ড্রেসের অল ওভার ফুল ফ্রন্টটা ছিল স্লিভের কাপড় কিন্তু আলাদা করে দেওয়াই আছে ঠিক আছে ক্রেপ সিল্কে পেয়ে যাচ্ছেন ব্যাক প্লেন এবং নিচের দিকে সুন্দর করে প্যানেল পটি করা আছে যাতে করে ড্রেসটা সুন্দর করে নিচের দিকে সেট হয়ে থাকে এর পরে যেটা দেখাবো পরের কালারটা হচ্ছে গিয়ে একদম বটল গ্রিন কালার সো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত জানেন কোড নাম্বার হচ্ছে গিয়ে থ্রি সো এই আপুটির ড্রেসটা দেখা পাল্লা কি সুন্দর লাগতেছে মেটার দুলটার আমার দুলটা অলমোস্ট মানে ও ঝুমকাটাই পরছে আমি লম্বা টাইপ পড়ছে হ্যাঁ ম্যাটেরিয়াল হচ্ছে সিল্কে আপু সিল্কে আপু টেম্পল পার গাদওয়াল কবে দেখাবে আপু গাদোয়াল মনে হয় চলে আসবে এর মধ্যে আচ্ছা তান্তুস চলে এসেছে কটন তান্তুস অনেক সুন্দর সুন্দর তান্তুস এসেছে আর একটা সিল্ক সিল্ক বা কাতান মনে হয় এসছে কাতান বা কাঞ্জি কোনো একটা এসছে আমি এখন বস্তা খুলি নাই বস্তা খুলব খুলে যদি পারি আজকে যদি লাইফ করা পসিবল হয় করে দেবো নাহলে কালকে ইনশাআ সো এই হচ্ছে গিয়ে জামাটা এখন আমরা দেবো কালারটা দেখেছেন পুরো আগুন কালার মেয়েটাকে এত সুন্দর লাগতেছে সো এটা হচ্ছে একদম ডিপ বটল গ্রিন কালার কালারটা ঠিক ছবিতে যত সুন্দর সামনাসামনি ঠিক ততই সুন্দর আমি ড্রেসটা দেখাবো দেখলেই বুঝতে পারবেন সো সি ইজ লুকিং ভেরি প্রিটি করটু তো কনফার্ম করলা আজ আবার কয়টা নিতে হবে আল্লাহ জানে আচ্ছা মাত্র ছয়টা ড্রেস আজকে বেশি কষ্ট দিব না জান আপু শোনেন লুব আপু আমি আপনাকে বলি যদি বোনদের জন্য নেন ওরকম করে মিলাই নেন আদারওয়াইজ নিজের জন্য নিলে আপু একটা কালারই চুজ করেন কারণ একই রকম ড্রেস তো খালি কালার ডিফারেন্স সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কোড নাম্বার থ্রি কালারটা দেখেন আমাকে গ্রিন কালার এমনি তো মানায় হ্যাঁ সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার থ্রি আমি বললাম না এই ড্রেসটা ছবিতে যতটুকু সুন্দর সামনাসামনি ঠিক ততটাই সুন্দর কালারটা খুবই সুন্দর সো গলার কাছে খুবই সুন্দর করে আপনারা দেখেন থ্রেডের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আচ্ছা এই তুমি সাউন্ড ক্লিয়ার পাচ্ছ না যারা বলছেন সাউন্ড ক্লিয়ার না তাদের ওখানে প্রবলেম হতে পারে এখান থেকে কিন্তু সাউন্ড ক্লিয়ার দেখা যাচ্ছে হ্যাঁ একজন দুজন ছাড়া কেউ এর কথা লিখছেন না সো আমি একটু জুম করে নিলাম সো দ্যাট ইউ ক্যান চেক দ্য লাইন ডিজাইন সো দেখেন এখানে কি সুন্দর করে বাটনের মধ্যে ওয়ার্ক করা আছে বলার কাছে এই জিনিসটার জন্য প্লিজ একদম একদম ড্রেসের সৌন্দর্য পুরো চেঞ্জ হয়ে গিয়েছে তাই না মানে আরও বেড়ে গিয়েছে আরও বেড়ে গিয়েছে আরও বেড়ে গিয়েছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ওয়াও কালেকশন অল ক্লিয়ার সাউন্ড ওকে ইয়াস সবাই লিখতেছে অল ক্লিয়ার সো একজন দুজন যাদের প্রবলেম হচ্ছে যদি দেখেন যে সবাইটা লিখছে না তাহলে প্লিজ লিখে কনফিউজ করবেন না ওকে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার থ্রি সো থ্রি ইজ অন বটল গ্রিন কালার একদম বটল গ্রিন বলতে আমরা যে কালারটা বুঝি নিচের দিকে খুবই সুন্দর করে সিকোয়েন্সে পার করা আছে জামাটা দেখে মানে মানে দিল খুশ হয়ে যাচ্ছে এগুলো একটা পার্টিতে পড়লে মানে পুরো মানে থাকে না যে ফোকাস একদম আপনি নিয়ে নেবেন এই টাইপের আর কি এত সুন্দর একটা আউটলুক আসবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কথা জানেন দিস কোড নাম্বার থ্রি আর এ দেখেন তিনটা কালার ধরলাম একটা পার্পল ধরেছে একটা ব্ল্যাক ধরেছে একটা গ্রিন ধরেছে তিনটা সৌন্দর্য তিন রকম কোনোটাতেই আমার নিজেকে কম মনে হচ্ছে না স্যার যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপু কেমন আছে এলমা তোমার ছবি দেখে পাগল হয়ে গেলাম শোনা এত সুন্দর করে ছবি তুলছ কেন আমারই তো নজর লেগে যাবে হ্যাঁ তুমি একটা কালো টিপ দিবা না এত সুন্দর কালো শাড়ি পরা ছবি দিস বুঝছো খুবই সুন্দর লাগতে তোমাকে মাসাল্লা মশাল্লাহ মশাল্লাহ মনে হচ্ছে একদম গিয়ে গালটা ধরে একদম একদম আদর করে দিই এত আদর আদর লাগছে তোমাকে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার থ্রি প্রাইস হচ্ছে গিয়ে কত জানেন প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র টাকা এটা হচ্ছে ফোর পিস স্যুট দিস ইজ ফ্রম বিপোল পার্টি কালেকশন সো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে থ্রি প্রাইস হচ্ছে গিয়ে এটা পঁয়তাল্লিশশো টাকা সো অন্যটা যেরকম দেখালাম আগের সবগুলো যে খুবই সুন্দর করে ফোর সাইডের দেখেন এম্ব্রয়ডারি বর্ডার করা আছে প্লাস ফোর সাইডের সিকোয়েন্স বর্ডার করা আছে ঝিক 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 ঝিকঝিক করছে হ্যাঁ এত সুন্দর হাতে কাজ নেই না আপো হাতে কাজ নেই বিকজ অল ওভার ড্রেসের মধ্যে এত বেশি কাজ সো হাতে কাজ আসলে না মানে না দিলেও কোনো সমস্যা নেই নোটিফিকেশান তো পাই না কোনো সমস্যা নেই এখন আমাকে পেয়ে গিয়েছেন সো এখন দেখে নেন তিনটা দেখে নেন আর বাকি সামনে যে দুটো মিস করেছেন সেটা একটু লাইভ শেষ করে দেখে নে সবচেয়ে ভালো যেটা লাগবে সেটা নিয়ে নেবেন ঠিক আছে এই কালারটা আমার উইকনেস কী যে করি বলে না আপো আল্লাহ এটা আপো আমারও খুব ভালো লাগে এই কালারগুলো না পড়লে একটু আর একটু কেমন জানি মানে একটু ডার্ক টাইপের কালার তো আমার কাছে মনে হয় এই কালারগুলোতে না আর একটু ব্রাইট বা একটু অন্যরকম লাগে আর কি আমার কাছে ভালো লাগে এই সব কালারগুলো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি কোড নাম্বার কোড নাম্বার থ্রি হ্যাঁ প্রাইস হচ্ছে গিয়ে এটার কত পঁয়তাল্লিশশো টাকা খুবই সুন্দর ড্রেসগুলো সবচেয়ে আমার আমি অনেস্টলি বলি অ্যাজ এ বায়ার সেলার না অ্যাজ এ বায়ার আমি বলি আমি হলে এই ড্রেসগুলো কেন চুজ করতাম জানেন বিকজ অফ দেখেন এখানে যে একটা মাল্টি কালারের এত সুন্দর পেটানো যে এমব্রয়ডারি কাজ দিয়েছেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই জিনিসটার জন্যই কিন্তু ড্রেসটা অন্যরকম একটা সুন্দর হয়ে গেছে তাই না সো এই জিনিসটাই হচ্ছে গিয়ে এই ড্রেসের আসলে হিরো সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা সো দিস ইজ কোড নাম্বার থ্রি প্রাইস হচ্ছে গিয়ে এটা পঁয়তাল্লিশশো টাকা সো এটার সাথে ম্যাচিং আপনারা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন সিল্কে তো সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন এবং ইনারের কাপড় থাকছে প্রাইস হচ্ছে শুধুমাত্র পঁয়তাল্লিশশো টাকা সো ব্যাকপার্টটা থাকছে প্লেন পিছনে পটে পাইপিং করা আছে লাইক দিস হ্যাঁ আর এটা হচ্ছে গিয়ে স্লিভসের কাপড় আলাদা করে দেওয়া আছে সো স্লিভসের মধ্যে আলাদা করে কোনো কাজ পাচ্ছে না ড্রেসের মধ্যে অনেক কাজ আছে আপু আলাদা করে স্লিভসের না কাজ হলেও কোনো সমস্যা নেই সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা সো এটা আমি সরিয়ে ফেললাম আমি পরের ড্রেসে চলে যাবো এক কাপড় নীল খুঁজছিলেন নীল বা মেরুন এই যে নীল চলে এসেছে সো তো নীলটা হচ্ছে গিয়ে কোনটা জানেন নীলটা হচ্ছে গিয়ে এই যে একদম কাভার ফুটোর পেছনেই যে আপুটি মাটিতে খুব সুন্দর করে বসে ছবি দিয়েছেন এই আপুটা হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা সো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে ফোর সো প্রাইস হচ্ছে আবারও বলছে পঁয়তাল্লিশশো টাকা আর এই ড্রেস গুলো হচ্ছে ফোর পিস স্যুট অর্থাৎ ইনারের কাপড় সুন্দর মতো আপনার সাথে ড্রেসের মধ্যে দেয়াই আছে রাইট সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা দেখেন কি সুন্দর লাগছে মেয়েটাকে সো এই হচ্ছে আজকে আমিও নোটিফিকেশন পাইনি আরে কেন পান নাই বলেন তোমার কোন কালারটা আপু আল্লাহ আমাকে বললেন না এখানে আমি এ পর্যন্ত তিনটা কালার দেখালাম অনেস্টলি বলি গায়ের মধ্যে তিনটাই সুন্দর লাগছে সো আমি এখনও ডিসাইড করতে পারতেছেন আমি কিন্তু সত্যি কথা বলতেছি আপ আমি এখনও পর্যন্ত রাখি না কাজ ড্রেসগুলো এসেছে বেশি মানে বেশি দিন হয় নাই পরশু দিন রাতে এসেছে কালকে আমি এটা ধরেরই টাইম পাইনি আজকে আমি ড্রেসগুলো দেখলাম আমি নিজে সিলেক্ট করতে পারছি না যে কোন কালার নিজের জন্য নেবো সো আমিও ওয়েট করছি যে লাইভে কালারগুলো তো খুলবই দেখে তারপর ইনশাল্লাহ নিয়ে নেবো একটা বাট সবগুলো ভালো লাগছে আমি সত্যি আমি নিজে ডিসাইড করতে পারছি না তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত জানেন দিস ইজ কোড নাম্বার ফোর সো লাইট পড়ছে এই যে দেখেন সো এটা হচ্ছে ফোর এটা হচ্ছে খুবই সুন্দর একটা একদম ডার্ক কালচে একটা নেভি ব্লুর মধ্যে সো যেহেতু প্রত্যেকটার মধ্যে যে মাল্টি কালার এম্ব্রয়ডারিটা আছে প্রত্যেকটা বেশি সুন্দর লাগছে আবারও বলছে যার কাছে যেই কালারটা নেই বা যেই কালারে নিজেকে দেখতে ইচ্ছা করছে সেই কালারে চলে যাবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার ফোর দেখেন কী সুন্দর আমি একটা টিল টাইপের একটা নেভি পরে আছি এটা একদমই ফুল নেভি আর সো এই টাইপের কালারগুলো আপু এমনিতেও পড়লে খুবই সুন্দর লাগে তো আমি আবারও বলছি আপু যার কাছে যেই কালারটা দেখতে বেশি ভালো লাগবে যে কালারে নিজেকে দেখতে বেশি ভালো লাগবে ওই কালারে চলে যাবেন আপু আপনার হাইট কত জাস্ট ড্রেসের সাইজটা বোঝার জন্য আচ্ছা কোনো সমস্যা নেই আপু আমি পাঁচ ফুট পাঁচ ইঞ্চি আমি পাঁচ ফুট পাঁচ ইঞ্চি আর আমি দেখেন আমি একটু দূরে যাই ড্রেসটা যদি আমি বরাবর ধরি আমার একদম পায়ের গোড়ালির কাছাকাছি এসে ছুঁই ছুঁই করছে তার মানে কী বলেন তার মানে হচ্ছে এই ড্রেসগুলো যদি আপনি চান ইচ্ছা করলে আপনি ফিফটি লং পর্যন্ত বানাতে পারবেন ঠিক আছে সো কই মশলা নেই হ্যাঁ সো এগুলো হচ্ছে ফিফটি লং পর্যন্ত আপনার ইজিলি হয়ে যাবে সো অনেক লম্বা আছে কোনো সমস্যা নেই যারা একটু ল্যাংদি টাইপের ড্রেস এবং এই ড্রেসগুলো একটু লম্বা করে বানালেই ভালো লাগে আপনার সো এই হচ্ছে কি ব্যাপার সো এটা হচ্ছে কি কোড নাম্বার ফোর সো দিস ইজ কোড ফোর দেখেন এই কালার নিয়ে বলার কিচ্ছু নাই একটু কাছে আসলে আপু কালারটা চেঞ্জ হচ্ছে ব্লু কালার ক্যামেরার কাছে আসলে লাইটের কারণে চেঞ্জ হয়ে যায় আমি দূরে চলে যাব জাস্ট একটু ডিজাইনটা দেখে নেন সো দ্যাট আপনাদের আইডিয়া থাকে সো এটার মধ্যে দেখেন কী সুন্দর মাল্টি কালারে আপনার গলাটা করা এবং এক মানে বাটনের কাছে কাজ করা আছে দেখেন যত দূরে যাব কালারটা একদম রিয়েল হতে শুরু করবে সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা সো দিস ইজ কোড নাম্বার কত জানেন দিস ইজ কোড নাম্বার ফোর প্রাইস হচ্ছে গিয়েটা শুধুমাত্র পঁয়তাল্লিশশো টাকা সো এটার সাথে যে বিউটিফুল দোপাট্টাটা আছে আল্লাহ হয়ে গেল সো বিউটিফুল দোপাট্টাটা আমি নিয়ে নিচ্ছি সো এই হচ্ছে গিয়ে ড্রেস সো দিস ইজ কোড নাম্বার কত বলেন ফোর প্রাইস হচ্ছে গিয়ে ফোর ফাইভ জিরো জিরো সো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করুন অসম্ভব সুন্দর লাগতেছে গায়ে কালারটা আমার এখানে মেরোর আছে ক্যামেরায় দেখছি সো ইটস লুকিং ভেরি নাইস রাইট আচ্ছা আপু ল্যাংদের কাজ কি রিমুভ লেংথের কাজ কি রিমুভ করা যাবে আপু আপনার যদি মনে হয় যে এটা আপনার জন্য অনেক বেশি লেং সুন্দর মতো আপনার টেইলার কী করবে জানেন এটা চাইলেই ছোটো বড়ো করা যাবে টেইলার জাস্ট আপনার এই পোর্শনটা এই যে এখানে কিন্তু এটা বসানো এখানে কিন্তু এটা বসানো এটা জাস্ট কেটে আপনার উপরে দিয়ে দেবে দ্যাটস সেট শেষ আর কোনো কিছু করতে হবে না আচ্ছা ব্ল্যাকটা বেশি সুন্দর বিকজ সিকোয়েন্সের ওয়ার্ক রাতের একটা পার্টিতে পড়লে সেই লাগবে ইয়াস ব্ল্যাক তো ব্ল্যাকই আপু ব্ল্যাক একটা রাতের পার্টির জন্য আপনি যে কালারই পরেন না কেন ব্ল্যাক তো ব্ল্যাকই তাই না বাট একটা ব্যাপার আছে রাতের পার্টির জন্য কিন্তু আমরা সময় একটু ডার্ক কালার প্রেফার করি তাই না আর এই কাটালো সুবিধা হচ্ছে ছয়টা কালারই ডার্ক সো যে যে যেই কালারই যান না কেন সবগুলো কালারই সেরকম সুন্দর লাগবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কোড নাম্বার ফোর প্রাইস হচ্ছে গিয়ে এটা ফোর ফাইভ জিরো জিরো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় ফিফটি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে এইটি টাকা সো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কনট্যাক্ট নাম্বার এটা ছাড়াও মেসেজ করে দেবেন সো ওনাগুলো ভীষণ সুন্দর সো এই হচ্ছে যে ড্রেসটা অল ওভার ড্রেসের ফ্রন্টটা এরকম করে পেয়ে যাচ্ছে নিচে খুবই সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা থাকছে স্লিভের কাপড়টা ক্রেপ সিল্কের মধ্যে পাচ্ছেন প্লেন পাচ্ছেন ব্যাক পার্টটা প্লেন থাকছেন নিচের দিকে পোট্টি প্যানেল করা আছে যাতে করে সুন্দর করে ড্রেসটা যেন আপনার গায়ের সাথে সেট হয়ে থাকে বা ড্রেসের সেট হয়ে থাকে সো এই হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে ড্রেসটা সো অন্যটার মধ্যে কিন্তু অল ওভার সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে সো নাথিং টু নাথিং টু ওয়ারি অ্যাবাউট সো খুবই সুন্দর করে ড্রেসটা বানিয়ে কী করে ফেলবেন ক্যারি করে ফেলবেন তো এই হচ্ছে গিয়ে ড্রেসটা কোড নাম্বার ফোর এটার সাথে ম্যাচিং কালার আপনার প্যান্ট পেয়ে যাচ্ছেন সো দিস ইজ কোড ফোর রাইট সো ফ্রম ভিপুর প্রাইস হচ্ছে শুধুমাত্র পঁয়তাল্লিশশো টাকা সো আমি কিন্তু ছয়টা কালারের মধ্যে চারটা কালার দেখিয়ে ফেলেছি আর দুটা কালার আছে সো চলেন সেকেন্ড লাস্ট কালারটা আমরা দেখি সো সেকেন্ড লাস্ট কালারটা হচ্ছে এই কালারটি কালারটি হ্যাঁ এই যে দেখেন নীলটাও দেখালাম পাশাপাশি মেরুনটা এখন আমরা দেখবো সো এখন আমরা মেরুনটা দেখে ফেলবো মেরুনের কোড নাম্বার হচ্ছে গিয়ে মেরুনের কোড নাম্বার ফাইভ ঠিক তো এই ড্রেসটা এখন আমরা দেখবো হ্যাঁ একদম কলিজা মেরুন এই কালারটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে একদম কলিজা কালার কলিজা কালার কিন্তু অনেক সুন্দর লাগে হ্যাঁ টুম্পা গাদোয়াল পাটোলা দেখাবা কবে কিনতে চেয়েছিলাম মাপু পাটলা গাদোয়াল যদি আপনি থাকতে থাকতে আসে তাহলে পাবেন হ্যাঁ সো গাদোয়াল পাটোলা যদি আপনি থাকতে দোয়া করেন দোয়া করেন যেন যায় এর মধ্যে শিপমেন্ট হ্যাঁ তুমি এত সুন্দর কেন আরে থ্যাংক ইউ সো মাচ আপু তিন দিন তোমাকে স্বপ্ন দেখছি ও মাই গড এতকে আমাকে নিয়ে চিন্তা করছেন আপু যে পরপর তিন রাত স্বপ্ন দেখছেন মনে হয় এক রাতে স্বপ্নটা দেখে শেষ হয়নি পরে এপিসোড ওয়ান এপিসোড টু আর এপিসোড থ্রি দেখছেন তাই না আচ্ছা সো একটা কমেন্ট নেই প্লিজ হ্যাঁ তো আসবি আপু লিখেছেন আপু আপনার কথা বলার স্টাইল এত সুন্দর টেন মিনিটস স্কুলে তো আপনাকে নিয়ে যাবে সুন্দর করে কথা কীভাবে বলতে হয় এটা কোর্স করানোর জন্য ও আই এম সো হ্যাপি যাক না নিয়ে যাক আপনি বলেছেন তাতেই আমি খুশি হয়ে গিয়েছি সো চলেন এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে এখন আমরা দেখব সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কোড নাম্বার ফাইভ প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানে প্রাইস হচ্ছে গিয়ে এটা পঁয়তাল্লিশশো টাকা আর এ আপুরে এটা হচ্ছে আমাদের গয়না বাক্স কালেকশনই ছিল হ্যাঁ সো অনেক দিন থেকে এই ধরনের দুলগুলো আমি আনি না একটু রেঞ্জে আপু এটা হচ্ছে আমি একটু কাছে আসি আপু ডায়মন্ড কাটার মধ্যে অনেক টাইপের আছে বাট এখানে স্টোনগুলো দেখেন একটু ডিফারেন্ট কিন্তু সো এই স্টোনের দুলগুলো সবসময় একটু প্রাইজই হয় এটা মনে আটত্রিশশো টাকা রেঞ্জের একটা দুল ছিল রেখে দিয়েছিলাম পড়া হচ্ছিলো না সো এই যে পড়ে ফেললাম আর কি তো আমার আসলে ওই কানের মধ্যে ছোট টপ থাকে ওটা পরেই দেখা যায় ধূপধাপ সব জায়গায় চলে যায় কানের দুল চেঞ্জ করা হয় খুব কম আমার সো একদম দাওয়াত তাওয়াত ছাড়া দেখা যায় কানের দুল পরা হয় না আছে কী মনে হইলো সো মনে হচ্ছে না একটু ইচ্ছে করতেছে পরে এটা পড়লাম এই সো এই হচ্ছে গিয়ে আমি একটা নাতনি স্বপ্ন দেখলাম আনটি আপনি কিন্তু খুব কিন্তু অন্য অন্যরকম চিন্তাভাবনায় আছেন আনটি আপু আগানুর কি চোদ্দ জানুয়ারির মধ্যে দেখাবা আগানুর ছোট্ট একটা লট আসছে হ্যাঁ আর লট আছে ওটা জাস্ট হাতে আসলে আসলে আমি দেখাতে চাচ্ছিলাম আচ্ছা তুমি যেহেতু চলে যাবো আমি চেষ্টা করবো যে কটা ডিজাইন আসছে যে তোমাকে দেখানো যায় ঠিক আছে সো এই ড্রেসটা এখন আমরা দেখবো ড্রেসেস কোড নাম্বার হচ্ছে গিয়ে ফাইভ প্রাইস হচ্ছে এটার কত জানেন পঁয়তাল্লিশশো টাকা সো কালারটা এখন দেখেন একদম কলিজা মেরুন কালার হ্যাঁ সো এটা নিয়ে আর কি বলবো বলেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কলিজা মেরুন কোড নাম্বার হচ্ছে গিয়ে ফাইভ প্রাইস হচ্ছে গিয়ে ফোর ফাইভ জিরো জিরো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকে ফিফটি টাকা আউটসাইড ঢাকা এইটি টাকা খুবই সুন্দর একটা প্যাকেজিংয়ের মধ্যে চলে আসে ড্রেসগুলো সো ড্রেসগুলো এত সুন্দর একটা বক্স টাইপের একটা প্যাকেজিংয়ে আসে দেখতেও ভালো লাগে আসলে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কতটা দিস ইস কোড নাম্বার ফাইভ কালারটা দেখতেই পাচ্ছেন একদম গায়ের মধ্যে মনে হচ্ছে মনে হইলো না একদম পুরো সেরকম একটা ব্যাপার হয়ে গেল আপু তোমার গলার চেইনটার প্রাইস কত আপু দিস ইজ গোল্ড সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি কোড নাম্বার কোড নাম্বার ফাইভ প্রাইস হচ্ছে কি এটা শুধুমাত্র পঁয়তাল্লিশশো টাকা সেম আগেরগুলোর মতো গলার কাছে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে বাটনের মধ্যে পর্যন্ত এম্ব্রয়ডারি করা আছে খুবই সুন্দর করে এমব্রয়ডারি এখানে দেখেন এমব্রয়ডারির এখানে থ্রেড এম্ব্রয়ডারি যেটা আছে সেটা দিয়ে প্যানেল করা আছে সেইম জিনিসটা আপনারা ড্রেসের নিচেও খুবই সুন্দর করে পেয়ে যাবে ওড়নার চার ধারে পেয়ে যাবেন ড্রেসটার মধ্যে অল ওভার সিকোয়েন্স করা আছে ফোর পিস স্যুট সো এটার নিচে আপনার ইনারের কাপড় অ্যাটাচ করা আছে আর এই হচ্ছে এটার মারাত্মক সুন্দর মার্ভেলাস টাইপের একটা ওড়না সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে ফাইভ প্রাইস হচ্ছে গিয়ে এটা ফোর ফাইভ জিরো জিরো সো ওড়নাটারও কিন্তু চার ধারে যেই এম্ব্রয়েডারিটা আমি খুব প্রশংসা করছি সেই এমব্রয়ডারিটা পোর্শন করা আছে প্লাস হচ্ছে এখানে সিকোয়েন্সের ওয়েভ দিয়ে পার করা আছে আর অল ওভার ওড়নাটার মধ্যে সিকোয়েন্সের পার্ট তো আছেই সো পার্টি কালেকশন হিসেবে খুবই ভালো পার্টিতে আসলে যত যাই বলেন একটু পার্টি টাইপ ড্রেস হলে সুন্দর লাগে তাই না আচ্ছা একেবারে কলিজার মতো লাগছে ড্রেসটা এক্স্যাক্টলি এখন আমার কাছে অনেকগুলোই তো মেরুন হয় আমার কাছে একটু কালচার টাইপের এই মেরুনটা ভালো লাগে এই মেরুনটা একটা সুবিধা কী নো ম্যাটার হোয়াট এইজ লিমিট ইউ হ্যাভ হোয়াট স্কিন টন ইউ হ্যাভ হ্যাঁ সো এটা দেখা আপু এটা আসলে সব স্কিন টোনের সব এজের সব পার্সোনালের মানুষের সাথে খুব সুন্দর করে মানিয়ে যায় মানে আপনাকে কখনোই মনে হবে না ইউ আর ওভার সো এটা কখনোই মনে হবে না সো দিস ইজ দ্য বেস্ট থিং আমার কাছে এটা ভালো লাগে হ্যাঁ একটা পার্টি ড্রেসও হবে বাট আমাকে ওভার মনে হবে না সো আই রিয়েলি রিয়েলি লাইক দিস কাইন্ড অফ মানে থিং আমার কাছে আপনি আমি অনেক কখনোই সাজতে পারি না কেন যেন আমি যতই অনেক এফোর্ট দিয়ে সাজার চেষ্টা করি না কারণ আমার ম্যাক্সিমাম লিমিট এটাই থাকে সো এই জন্য আমার কাছে এই টাইপের জিনিসপত্র পছন্দ হয় যেটা পরার পর আমাকে অতিরিক্ত যেন মনে না হয় সো এই টাইপের ড্রেসগুলো হচ্ছে এরকম আসলে পরবেন গরজেস লাগবে বাট অতিরিক্ত মনে হবে না সো এটা হচ্ছে কি এটা প্যান্টের কাপড়টা সো প্যান্টের কাপড়টা সিল্কে পেয়ে যাচ্ছেন ইনারের কাপড় অ্যাটাচ করা আছে ড্রেসের কালারটা দেখতে পাচ্ছেন অনেক হার্ট আসছে সো আমি জানি না মানে কতগুলো ম্যাসেজ ধুপধাপ ধুপধাপ ধুপ করে এসে এটা আউট হয়ে যাবে সো হচ্ছে কি কোড নাম্বার কত ফাইভ প্রায় হচ্ছে গেটার কথা সে প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা সো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সব মেসেজটা করে দেবেন গয়না বসে ঠিক আছে আচ্ছা এটাও কি নিবো বলেন তো দুইটা কিন্তু নিয়েছে আল্লাহ এই আপনার সমস্যা কি আপনার তো অনেকগুলো বোন আছে আপু আপনার তো মজা নিয়ে না নিয়ে নেন পরে কিন্তু আরেকটা কালার আছে একটু দেখে নেন তোমাকে দেখে মাথা নষ্ট হয়ে যাচ্ছে জাস্ট বাউ থ্যাংক ইউ সো মাচ আপু সবই আপনাদের ভালোবাসা জানেন গয়না বক্স জুয়েলারি পেজে একটা জুয়েলারি অর্ডার করেছে একটু দেখবে আপু আমরা মাত্র জুয়েলারি অর্ডার নেওয়া শুরু করেছি সো আজকে আমি অনেকের অর্ডার কনফার্ম করেছি আবার কালকেও করে দেবো কোন সমস্যা নেই হ্যাঁ সো আপনারা মনে হয় পেজে দেখেছেন আমরা রিক্রুটমেন্ট দিয়েছি সো নতুন করে আপনাদের জন্যই আপনাদের জন্য জুয়েলারি পেজ থেকে শুরু করে ড্রেস পেজ সব কিছুতে আরও যেন স্মুথ সার্ভিস নিতে পারেন এটার জন্য আমরা আরও রিক্রুট করছি আরও এমপ্লয় রিক্রুট করছি যাতে করে আরও যত সুপারফাস্ট সার্ভিস এখন আমরা দিচ্ছি এর থেকেও যেন ফার্স্ট সার্ভিস আমরা আপনাদেরকে দিতে পারি সো একটু সময় দেয় আপনার নতুন নতুন অনেক এমপ্লয়িজ জয়েন করছে আমাদের সাথে সো ইনশাল্লাহ ওরা যত দ্রুত অনবোর্ড হয়ে যাবে তত দ্রুত দেখা যাবে আপনার জুয়েলারি ড্রেস সব কিছু মানে ধারাধার পেয়ে যাবেন ঠিক আছে এটা পেয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওর নাম একটা আপনার সিল্ক অল ওভার ড্রেসটা আপনার সিল্কে পেয়ে যাচ্ছেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার ফাইভ হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা ড্রেসের নিচে কিন্তু খুবই সুন্দর করে পার আছে আমি দেখিয়ে দিয়েছি স্লিভের কাপড়টা আপনি আলাদা করে ক্রেপ সিলকে পেয়েই যাচ্ছেন রাইট ব্যাকপার্টটা পার্ট আপনার প্লেনে পাচ্ছেন আর নিচের দিকে প্যানেল পট্টি করা আছে ঠিক আছে আর প্যান্টের কাপড় ম্যাচিং যে আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কালারটা ভীষণ মিষ্টি আপন নট অনলি দিস আমি এর আগেও যে চারটা কালার দেখেছি সবগুলো সুন্দর আপনার যে কালারে নিজেকে দেখতে ইচ্ছা করবে সেই কালারে চলে যাবেন ঠিক আছে সো এই কালারে চলে যাবেন দেখেন সেইম আমি আজকে আমার একটা পার্টি ড্রেসের সাথে যেরকম একটা মেক নিয়েছি প্রত্যেকটা মেয়েকে এত সুন্দর লেগেছে সবারই কানের মধ্যে একটা বড় পার্টি দুল দিয়েছে গলার কাছে কিচ্ছু নাই দেখেন সো এই টাইপের ড্রেসগুলোর সাথে আপনার লুক ক্রিয়েট করা খুবই ইজি একটু সাজবেন জাস্ট গলায় কানে একটা সুন্দর একটু বড় দেখে একটা পার্টি দুল দিয়ে দেবেন দ্যাট সেটা আর কিচ্ছু লাগবে না হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে ব্যাপার লাস্ট ওয়ান দেখবো এখন আমরা লাস্ট ওয়ানটা হচ্ছে গিয়ে একদম টিল টাইপের একটা ব্লু কালারের মধ্যে আমি যেটা পরেছি না একটু টিল টাইপের একটা ব্লু সো কালারটা হচ্ছে লাস্ট কালারটা এরকম সো কালারটা খুবই শাইনি এই যে কাছে আসলে এভাবে ধরলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন সো এই হচ্ছে যে ড্রেসটা আমি দেখিয়ে দেবো এখনই দিস ইজ দ্য নাম্বার মানে লাস্ট নাম্বার 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 সিক্স সো যার কাছে যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ওই দিন কিনি অর্ডার করেছিলাম সাথে সাথে বাট পাইনি সিন করার আগেই দেয় নাই আপু তাহলে অবশ্যই সেটা শেষ হ্যাঁ মান্দা অনেক অনেক অর্ডার ছিল পর মান্দা কিনি ফুটফাট শেষ হয়ে যায় সো ইনশাল্লাহ নতুন মান্দা কিনি আবার হয়তো চলে আসবে দুই তিন সপ্তাহের মধ্যে আপু যদি আসে তাহলে আবার নেবেন ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা এই ড্রেসটা এখন আমরা দেখবো ওকে সো দিস ইজ দ্য লাস্ট ওয়ান অ্যান্ড দিস ইজ কোড নাম্বার সিক্স সো দিস ইজ ফ্রম ভিপুর পার্টি কালেকশন প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশশো করে সো যার কাছে যে কালারটা দেখছেন একদম সিমিলার টু মাই ওয়ান আমারটার থেকেও ওইটা শাইন বেশি কেন বিকজ অফ দিস দিস সিকোয়েন্স পার্ট তাই না তো যাদের আমার কালারটা পছন্দ হচ্ছে আচ্ছা আমার কালারটা কিন্তু একটু রিস্কি কালার কেন রিস্কি কালার অনেকে না এই কালারের সৌন্দর্য বোঝেন না অনেকে এই কালার পড়তে ভয় পান সো এটা আরেকটা কারণ যে আমি আমার এই জামাটা পরে এসেছি সো দ্যাট ইউ হ্যাভ আইডিয়া যে এই টাইপের একটা ড্রেস এইসব কালার একটু এক্সেপশনাল টাইপের টিল টাইপের কালারগুলো না পড়লে কিন্তু অনেক সুন্দর লাগে আপু সো যারা ভয় পান এইসব কালার পরতে একদম টেনশন ফ্রি পরেন টেনশন ফ্রি একদম ধুমায় পরে ইউজ করেন কোনো সমস্যা নেই এইসব কালার আপু এমনিতেই সবসময় ভালো লাগে আর পার্টি ড্রেসের মধ্যে এইসব কালার অনেক ফুটে হ্যাঁ সো দেখেন অনেক আমরা যারা বোরখা পরি একটু মানে ব্ল্যাক তো ডেফিনেটলি সবসময় গডজিয়াস বাট ব্ল্যাক ছাড়া পো এই টাইপের বা একদম ডিপ জাম কালারের বোরখা এগুলো কিন্তু খুব সুন্দর লাগে পড়লে হ্যাঁ অন্য রকম এগুলোর মধ্যে একটু যেগুলো থাকে না পার্টি বোরখাগুলো যেগুলোর মধ্যে অনেক কাজ করা থাকে বিকজ অফ এইসব ডার্ক কালারের মধ্যে এইসব পার্টি ওয়ার্ক খুবই মানে পার্টি ওয়ার্ক খুবই ভালো যায় সো যাই হোক সো দিস ইজ দ্য লাস্ট ওয়ান অ্যান্ড দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে সিক্স প্রাইজ হচ্ছে গিয়ে এটার পঁয়তাল্লিশশ টাকা গলার কাছে সেইম আগের মতো থ্রেডে কাজ করা আছে সরি থ্রেড এমব্রয়ডারিতে আর সাথে হচ্ছে গিয়ে পুরোটাতে খুবই সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে নিচের দিকেও খুবই সুন্দর করে পার করা আছে কালারটা দেখেন না খালি কি শাইন করছে তাই না প্রত্যেকটা জামার সৌন্দর্য হচ্ছে গিয়ে জামার মধ্যে সিকোয়েন্স ওয়ার্কটা এমন করে করা আছে যে এটার আসলে সাইনটা দূরে যায় কাছে যায় সব জায়গা থেকে খুবই সুন্দর ঝিকি 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 করছে হ্যাঁ আপু আমার ড্রেসটা অনেক আগের আমার ড্রেসটা হবে না সে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আল্লাহ ও পিচ্চিগুলো মানে খেলতেছে না ওই যে যে ও একটা পিচ্চি চিলাচ্ছে পিছনে আচ্ছা ওকে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছি দিস ইজ নাম্বার সিক্স রাইট দিস ইজ দ্য লাস্ট ওয়ান অফ বিপুল সো প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র এগুলো পঁয়তাল্লিশ করে সো যাওয়ার কাছে যেটা ভালো লাগছে অবশ্যই কি করবেন কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দেবেন গয়না বক্সের পেজে একটা পিচি এমন খেপে গেছে হ্যাঁ খেপে গিয়ে একদম হালক হয়ে গেছে চিল্লাচ্ছে অনেক জোরে জোরে আপু তোমার জামাটা হবে আপু আমার জামাটা অনেক আগে প্লিজ আমার জামাটা খুঁজেন না নতুন নতুন জামা দেখাচ্ছে আপনারা নতুন জামা দেখেন না পরে এই জামাগুলো যখন আমি বানাবো তারপর আবার পুরাতন তারপর আবার আমার জামাটা খুঁজবেন তার থেকে ভালো নতুন জামাটা না সো অনেক হার্ট আসছে অনেক হার্ট আসছে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে নাম্বার সিক্স কোড নাম্বার সিক্স প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা ফোর পিস সুট ইনারের কাপড় দেওয়া আছে ওনাটা খুবই সুন্দর চার ধারে এরকম করে এমব্রয়ডারি পাবেন সিকেন্স ওয়ার্ক করা থাকবে ভেতরে খুবই সুন্দর করে বুটা করা আছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে ভিং ইন দিস ড্রেস তো ইউ হ্যাভ নাথিং টু ওয়ারি ওয়ারিউট রাইট ইনারের কাপড় থেকে শুরু করে কোনো কিছু আপনাকে ম্যাচিং করতে সব দেওয়া আছে ইনফ্যাক্ট বাটন পর্যন্ত আপনার এমব্রয়ডারি করা আছে দিস ইস আ ভেরি গুড ওয়ান আর এটার সাথে হচ্ছে গিয়ে কি এটার সাথে ম্যাচিং একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন লুবনাপু বলেন কটা নিলেন লুবনাপু বলেন কটা নিলেন হাই টুম্পা অনেক দূর থেকে দেখছে আরে কত দূর থেকে আপু কত দূর থেকে কোথায় গিয়েছেন কোথায় গেছেন আসেন চলে আসেন আমি চলে আসছি না এখন দূর থেকে কি করবেন চলে আসেন তাতে একটু শান্তি পাবো মনে হবে যে আছে দুইজন আচ্ছা আপু আপনার জামাটা কোন আপু আমার জামাটা নিত্যা ছিল নিত্যা তো এই হচ্ছে গিয়ে নাম্বার সিক্স হ্যাঁ সো এটা হচ্ছে নাম্বার সিক্স প্রাইস হচ্ছে গিয়ে পঁয়তাল্লিশশো করে ফোর পিস টু ডিনারের কাপড় দেওয়া আছে আর ড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার সো গলার কাছে পুরোটাতে কাজ পাচ্ছেন পুরো ড্রেসে সিকোয়েন্স ওয়ার্ক পাচ্ছেন নিচের দিকে খুবই সুন্দর করে এমব্রয়ডারি প্যানেল পাওয়ার পাচ্ছেন রায় স্লিভের কাপড় আলাদা করে দেওয়া আছে খুব সুন্দর করে ব্যাক সাইডের যে কাপড়টা আছে ব্যাক সাইডের কাপড়ের মধ্যে প্লেন কিন্তু নিচের দিকে এই যে পটি পাইপেন করা আছে যাতে করে খুব সুন্দর করে ড্রেস আপনার সেট হয়ে থাকে সো সুন্দর দুপুরটা আমি এখনও গায়ে জড়িয়েই আছি সো এটার প্রাইস হচ্ছে গিয়ে পঁয়তাল্লিশশো টাকা টোটাল ছয়টা কালার ছিল যারা মিস করেছেন লাইফটা একটু টেনে দেখে নেবেন আচ্ছা এটাও নেবো মনে হচ্ছে আচ্ছা ওকে আচ্ছা আপু বাসায় বাস করবেন না বাসায় বাস করবেন না কেন করবেন না আমি বলি প্রথম কথা আপু পঁয়তাল্লিশশো টাকা কিন্তু খুব কম টাকার কোনো ড্রেস না অবশ্যই ইজ মানে গুড অ্যামাউন্ট অফ মানি নিড টু বাই দ্য ড্রেস রাইট সো একটা পঁয়তাল্লিশশো টাকা ড্রেস আমিও চাইবো আপনার অনেকদিন পরে লং লং জিবিটি যেন অনেকদিন থাকে অবশ্যই এটা ড্রাই ওয়াশ করবেন কারণ এইসব ড্রেস পরে আপু আপনি ঘুমাবেন না এইসব ড্রেস পরে আপনি র্যান্ডম ইউজ করবেন না যখন কোনো দাওয়াত থাকবে সো তখনই তো পরবেন তিন তিনবার তো মিনিমাম সুন্দর মতো পরে ফেলতে পারবেন তারপর যখন আপনার ওয়াশ করা দরকার হবে আপনার ড্রাই ওয়াশে দিয়ে দেবেন দ্যাটস ইট আর ড্রেসগুলো প্রত্যেকটাই ইন্ডিয়া থেকে যখন রেডি হয় এই ধরনের লাক্সারি কালেকশন আপনার সবসময় মনে রাখবেন ইন্ডিয়া থেকে আয়রন পলিশ ওয়াশ সব হয়ে আসে না হলে এইসব ড্রেস একটা প্যাকেজিং দাও তো একটা ড্রেস প্যাকেট প্যাকেট করা আছে ড্রেস হ্যাঁ এই টাইপের ড্রেসগুলো একটা দাও তো আমাকে আমি আপনাদেরকে দেখাই যারা অলরেডি নিয়েছেন তারা জানেন এটা প্যাকেজিংটা কেমন হয় না হলে আমি দেখিয়ে দিচ্ছি বেট আপু প্রত্যেকটা ড্রেস এরকম করে একদম ওয়াশ হয়ে পলি হয়ে কি বলে। ওয়াশ হয়ে আয়রন হয়ে পলিশ হয়ে আসে হ্যাঁ সো প্রত্যেকটা ড্রেস আপনার এরকম হয়েই আসে সো আপনাকে আসলে কোনো বাবা সুন্দরী আচ্ছা সো কিছু করতে হবে না হ্যাঁ সো সুন্দর মতো যখন ওয়াশ করার দরকার হবে আপু তিনবার তো মিনিমাম আপনি পড়তেই পারবেন তারপরে আপনার যদি ওয়াশ করা দরকার যদি মনে হয় যে না একটু সোয়েট হচ্ছে একটু স্মেল আসছে ড্রাইভারসে পাঠিয়ে দেবেন একশো টাকা বা দেড়শো টাকা নেবেন একটা পঁয়তাল্লিশশো টাকার ড্রেস এত সুন্দর একটা ড্রেসের জন্য আপনি দেড়শো টাকা দিতে পারবেন না দেড়শো টাকা হ্যাঁ আচ্ছা আপু পার্লের হাটার জন্য নক করেছে রিপ্লাই পায়নি না আচ্ছা ইনশাআল্লাহ পেয়ে যাবেন আপু অনেক আগে রিপ্লাই করে নক করে থাকলে আরেকবার একটু হাই লিখে রেখে ঠিক আছে আচ্ছা আচ্ছা ওকে ওকে আপু অর্ডার করে ড্রেস পাই না তবু দেখি কেন পান না লেট করেন আপু লেট করেন অনেক আপুরা তো ড্রেস পাই আপু আমরা প্রতিদিন কত পার্সেল করছি না তাহলে সেই আপুগুলো কারা কারা সেই আপুগুলো কন ও আদমি সো কী করতে হবে একটু ঝটপট ম্যাসেজটা করতে হবে হ্যাঁ তা আমার সাথে অনেক কথা বলবেন কমেন্টে লাইভে বাট যদি অর্ডার করতে আগে অর্ডারটা করে আসবেন তারপর আমরা হচ্ছে গল্প করব তাহলে কি হবে তাহলে এদিক থেকে আমার সাথে গল্পও হবে আবার আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ওই দিক থেকে লেট হবে না ঠিক আছে আচ্ছা এখন আমি আপনাদেরকে নতুন কতগুলো ড্রেসের আপডেট দিই আগে আমাকে এইটা দাও এই দুইটা দাও সো আমাদের তিন শোরুমে কিন্তু পার্টি কালেকশন আরও অনেক আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে আমাদের ওয়ান অফ মোস্ট মোস্ট হিট একটা ক্যাটালগ যাচ্ছে কি মরা কিমরা হচ্ছে খাসিদা কিমোরা খাসিদার প্রাইজ হচ্ছে বান্নশো টাকা খুবই সুন্দর পার্টি কালেকশন আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি আর এরপরে আরেকটা ক্যাটালগ এসছে এটাও কিমোরার সেটা হচ্ছে কিমোরা রুকসার এটা প্রাইস হচ্ছে গিয়ে আটচল্লিশশো টাকা সো আজকে আরেকটা ক্যাটালগ দেখালাম বিপুলে পঁয়তাল্লিশশো টাকা এই তিনটা হচ্ছে পার্টি কালেকশনের আমাদের সুপার হিট সুপার হিট যাচ্ছে আর হচ্ছে গিয়ে বিপুল তো দেখালাম এর সাথে যারা খুবসুরত খুঁজছেন তাদেরকে বলি আপু এই যে খুবসুরত নতুন দুটা ক্যাটালগ চলে এসেছে আমার বিয়াল্লিশশো করে দুই আমাদের এই শোরুমে অলরেডি দিয়ে দিয়েছে ধানমন্ডি তো মনে পৌঁছে গিয়েছে আর উত্তরাতে কালকে সকালে পৌঁছে যাবে সো যারা শোরুমে যাবেন তারা খুবসুরত দেখে পছন্দ সেই খুবসুরত নিয়ে নিতে পারবেন বিয়াল্লিশ রেঞ্জে খুবই সুন্দর দুটো ক্যাটালগ এসছে এটার স্টকটা আমাদের কাছে হাতে চলে আসলে পর অনলাইন স্টক হাতে চলে আসলে ইনশাল্লাম এটা নিয়ে লাইভে চলে যাব হ্যাঁ সো নতুন নতুন অনেক ড্রেসের আপডেট আপনাদেরকে দিয়ে দিলাম আমারটা অনেক আগের ড্রেস সো প্লিজ আমারটা চেন না আমাকে আমার ড্রেসটা চেয়ে আমাকে লজ্জা দেবেন না আপু কো ডেট মান্দাকে নিয়ে ব্যাঙ্ক ট্রান্সফার করেছে কাইন্ডলি কনফার্ম করবেন আপু কোনো সমস্যা নেই আজকে তো মাত্র ব্যাঙ্কে মেসেজগুলো পেতে শুরু করেছে হোপফুলি কালকে শব্দ করতে শিখে সো কী জানি বলে কালকে আপু ইনশাল্লাহ স্টেটমেন্ট চেক করে আপনার পার্সেল যদি ব্যাঙ্ক ট্রান্সফার হয়ে থাকে স্টেটমেন্ট চেক করে এটা আমি ডিসপ্যাচ করে দেবো হ্যাঁ সো কোনো সমস্যা নেই কখনো লাইভ ধরতে পারি না ফর টাইম অ আচ্ছা কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আজকে তো লাইভ ধরতে পেরেছেন হ্যাঁ একটা কমেন্ট করেছেন কমেন্টটা আবার আমার চোখে পড়েছে আমি পড়লাম আমার কাছে খুব ভালো লাগলো সো ইনশাল্লাহ আজকে আমি বিদায় নিয়ে নিবো তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও নতুন কালেকশন আসবে আবারও ইনশাল্লাহ আমি চলে আসবো লাইভে আপনাদের জন্য মরজা একটা খুবই সুন্দর ক্যাটালগ আসার কথা আছে যেটা আমাদের শোরুমে আছে আপনারা আসলে দেখতে দেখতে পাবেন সো মোরজা যদি হাতে চলে আসে ইনশাল্লাহ আমি লাইভে চলে আসবে সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখাবে সবার সাথে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম টেক কেয়ার